Hi friends, welcome back to my channel. Shurmishtha Cooking Channel. I am your host. Today I am going to make dab chingri. See, step by step, how to make dab chingri. It is very simple. Kichu upokoron diye rannata ami korbo. Dekheni tahole kibhabe rannata kori. Dab chingri jonno ekhane niye niyechi ami chamni chingri. Ari chingri gulo kintu dab chingri banale darun lage. Ar ekhane ami dab ta kete ready kore niyechi. দেখে নিয়ে আর কি কি উপকরণ লাগে ডাব চিংড়ির জন্য এখানে 2 টিস্পুন পোস্ত 2 টিস্পুন চার মগজ 2 টিস্পুন সাদা সরষে আর 1 টিস্পুন কালো সরষে আর নিয়েছি সামান্য বাদাম একটু ভেজে আর সঙ্গে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কারণ সরষে বাটার সময় অবশ্যই একটু লঙ্কা দেওয়া উচিত আর এখানে দিয়ে দেব সামান্য নুন এবার আমি এটাকে ভালোভাবে শিলে বেটে নেব আর বাটা মশলা কিন্তু সবকিছুর টেস্টটা বাড়িয়ে দেয় সঙ্গে দিয়ে দেব এক টুকরো আদা এবার ভালোভাবে আমি মশলাটা বেটে নেব চিংড়িতে মশলাটা মাখিয়ে নেওয়া হলো হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদ আর যে বাটা মশলাটা সেটা দিয়ে চিংড়িটা ভালোভাবে মেখে নেওয়া হবে দেওয়া হবে এর মধ্যে সরষের তেল বেশ কিছুটা সরষের তেল দেওয়া হলো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে ডাবের যে শাঁসটা সেটা মিক্সিতে আমি বেটে নিয়েছি তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে এর মধ্যে দেওয়া হচ্ছে একটু শুকনো লঙ্কা গুঁড়ো ডাবের মধ্যে একে একে মশলা মাখানো চিংড়িটা দেওয়া হচ্ছে বেটে রাখা ডাবের অংশটাও এর মধ্যে দিয়ে দেওয়া হলো এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা গোটা একটু চিড়ে দেওয়া হয়েছে একটু আটা দিয়ে মুখটাকে এঁটে দেওয়া হলো ডাবটা এবার রেডি করে জলের মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে 20 মিনিট রান্না করে নেব আপনারা চাইলে তো এখানে ডাব চিংড়িটা আমি নামিয়ে নিয়েছি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে